তো এখানে আমরা বাইন্যান্স থেকে টিআরএক্স অন্য কোনো ওয়ালেটে বা ট্রনলিং প্রোতে আমরা পাঠাবো। তো সেটা কিভাবে সম্ভব আমি আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। তো আমাদের বাইন্যান্স অ্যাপটি খুলতে হবে এবং মনে রাখতে হবে যেন আমাদের বাইন্যান্স অ্যাপ্লিকেশানের উপরে কোনার বাঁ দিকে এই অপশান মানুষের মতো অপশানটিতে ক্লিক করে দেখে নেন যেন আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, মানে আপনার কেওয়াইসি ভেরিফিকেশান সম্পন্ন হয়েছে। তো তারপরে ব্যাক করে আমরা পেছনে যাওয়ার চেষ্টা করব, মানে মেন ড্যাশবোর্ডে আসার চেষ্টা করব। ড্যাশবোর্ড থেকেই আমাদের বাকি কাজগুলো করতে হবে। ড্যাশবোর্ডে আমাদের যখন বাইন্যান্সে আমরা পিটুপির মাধ্যমে যে কোনো ট্রানজ্যাকশানের মাধ্যমে যদি কিনে থাকি, তো আমাদের এই অপশান বা ওয়ালেট অপশানে গিয়ে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ওয়ালেট অপশানে ক্লিক করলে আমাদের এখানে দেখিয়ে দেবে কত কী রয়েছে, এটা বিটিসির অ্যামাউন্টেই দেখাবে। এখানে ভয় পাবেন না যে আপনার কাছে বিটিসি চলে এসছে, এই ওয়ালেটে যখন ক্লিক করবেন তখনই কিন্তু একমাত্র আপনি এরকমভাবে দেখতে পাবেন ফান্ডিংয়ের অপোজিটেই লেখা থাকবে আপনার কত পরিমাণ বিটিসি বা কতগুলো ডলারের বিটিসি রয়েছে সেটা। তো এখানে নিচেও দেখিয়ে দেবে টিআরএক্স কত রয়েছে বা কোন ডলার কত রয়েছে আপনাকে দেখিয়ে দেবে। তো সেখানে উইথড্রল অপশানে আপনাকে ক্লিক করতে হবে, ডিপোজিট উইথড্রল ট্রান্সফারের মধ্যে উইথড্রল অপশানে ক্লিক করতে হবে যদি আপনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান। যদি আপনার এখানে ফান্ডিংয়ে না থাকে তো ট্রান্সফার অপশানে গিয়ে আপনি করবেন। তো এখানে আপনাকে টিআরএক্স বলে সার্চ করতে হবে বা টিআরএক্সের উপর ডাইরেক্ট ক্লিক করতে হবে, যেহেতু আমি এখানে টিআরএক্স পাঠাবো। এখানে উপরে সার্চ করে দিতে পারি টিআরএক্স লিখে। যদি আপনার ফান্ডিং অপশানে না থাকে তো আপনাকে ট্রান্সফার করে নিতে হবে। তো এখানে ফান্ডিং অপশানে রয়েছে, তো আমি জাস্ট কিনে রেখেছি। তো এখানে টিআরএক্সের উপর ক্লিক করলেই আমাদের কাছে সেন্ড টিআরএক্স, দেখুন সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক বলে একটা অপশান আসছে। তো আমি এটা দেখাতে পারছি না, কারণ এটা দেখাতে গেলেই এটা স্পট করে স্ক্রিনটাও চলে যাচ্ছে এবং পপ আপটি চলে যাওয়ার ফলে আমি দেখাতে পাচ্ছি না। কিন্তু এখানে আপনার সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক যখনই আপনি টিআরএক্স ক্লিক করছেন তখনই দেখাবে যে কোনটা সেন্ড করতে চান, কোন ওয়ালেট। এখানে আমরা এই অ্যাড্রেসটি কপি করে নেব, আমাকে একজন পাঠিয়েছে ট্রনলিং প্রোতে, যিনি কিনতে দিয়েছিলেন তিনি। তো এখানে পেস্ট করে দেব তার অ্যাড্রেসটি, ট্রনলিং প্রোয়ের অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবো। সেটা যে কোনো ওয়ালেটে অ্যাড্রেস থাকুক আমি এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট বলে লিখেও দিলাম। এই উপরের বক্সে টাইপ করে দিতে হবে, সঙ্গে সঙ্গে এটি TRC20 অ্যাড্রেস বলে চলে আসবে অটোমেটিক। এবং TRC20 অ্যাড্রেসই পেস্ট করতে হবে, অন্য কিছু অ্যাড্রেস পেস্ট করবেন না। এখানে ম্যাক্স লিখে দিতে পারেন বা কোনো একটা অ্যামাউন্ট লিখতে পারেন যতটা প্রয়োজন। ম্যাক্স বলতে আমার কাছে যেমন 1055 টিআরএক্স রয়েছে সেটাই আমি লিখে দিতে পারি, আর নাহলে আমি কোনো একটা অ্যামাউন্ট টাইপ করে দিতে পারি। তো এখানে উইথড্রল অপশানে ক্লিক করতে হবে একদম নিচে, আমি যখন টাইপ করে দেওয়ার পর মিনিমাম 10 টিআরএক্স সেন্ড করতে পারবো। তো এখানে উইথড্রল অপশানে চেক করার আগে বাকিগুলো চেক করে নেবো যে সব ঠিকঠাক আছে না কি। তো এরপরে উইথড্রল অপশান আমরা ক্লিক করে দিয়েছি এবং ক্লিক করার পরে আমাকে এটা কনফার্মেশনের জন্য দিয়েছে 1 টিআরএক্স কাটবে, মানে 1055 টিআরএক্স থেকে 1 টিআরএক্স কাটলে 1054 টিআরএক্স কিন্তু ট্রান্সফার করতে পারবো, মানে যার কাছে পাঠাবো সে 1054 টিআরএক্স পাবে। তো এই 1055 জায়গায় 1054 টিআরএক্স তিনি পাবেন, 1 টিআরএক্স এখানে কাটা যাচ্ছে। তো এরকম বাইন্যান্সে একটা মিনিমাম ফিস থাকে, যদি আপনি এটা USDT পাঠাতেন 1 USDT মানে প্রায় 11-12 টিআরএক্স মতো কেটে নিত। তো স্বাভাবিকভাবে এখানে কনফার্ম করে দেবো, এখানে দাম কোনো সময় ফিক্সড থাকে না। তো কনফার্ম অপশানের নিচের হলুদ অপশানে ক্লিক করে দেবো, তখন আমাদের কাছে ভেরিফিকেশান কোড চাইবে, যেখানে সেন্ড কোড বলে দুটো জায়গায় থাকবে, একটা মেলের জন্য আর একদম উপরেরটা হচ্ছে আমাদের ইয়ের জন্য। আর যেখানে আমাদের সাবমিট অপশান ইয়েলো হয়ে যাবে তখন আমরা ক্লিক করতে পারবো। তো যাই হোক, প্রথম কোডটা হচ্ছে আমি মোবাইলে পাবো, এক্ষুনি আমার মোবাইলে একটা মেসেজ চলে আসবে এবং সেটা থেকে আমি ডাইরেক্ট কপি করে, এই যে মেসেজ চলে এসছে OTP, সেটা কপি করে এখানে পেস্ট করে দেবো প্রথম বক্সে। এবং সেকেন্ড যে সেন্ড কোড করলাম ওটা ইমেল আইডিতে দেখতে হবে, কোন ইমেল আইডিতে রয়েছে, ইমেল আইডিতে যাবো। ইমেল আইডিতে গিয়ে সেখান থেকে কিন্তু আমার যে কোডটা সেটাকে বার করতে হবে, এটা খুঁজে নিয়ে বার করতে হবে, যদি কোন জায়গায় থেকে থাকে কি না থাকে, কোন অপশানে এসছে মেসেজটা সেটা আমায় দেখে নিতে হবে। আর ঘাবড়ানোর কিছু নেই, এটা একদমই সহজ। এখানে আমাদের অপশানগুলো চেক করে নিতে হবে কোন জায়গায় আমাদের রয়েছে। আর যদি মনে করেন যে কোড আসেনি তো আপনারা আবার করে সেন্ড করতে পারেন, এখানে যেমন খুঁজতে অসুবিধা হচ্ছিল তো আমরা এক এক করে অপশানগুলো দেখে নেব কোন জায়গায় কোডটি আটকে রয়েছে। তো এই মেল আইডিটা রয়েছে,
তো মেল আইডিতে সঠিক করে কোডটি বার করতে গেলে আপনাকে চেক করে নিতে হবে কোন মানে ফোল্ডারে রয়েছে। তো এই যে আমার এখানে প্রমোশন ফোল্ডারে রয়েছে, তো এখানে কোডটি এসেছে, আমি এটা ডাইরেক্ট কপি করে একদম এখানে কোডটি পেস্ট করে দেবো। তারপরে আমাদের আছে গুগল অথেন্টিকেশান। গুগল অথেন্টিকেশান অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে আপনাকে সেট আপ করে রাখতে হবে। গুগল অথেন্টিকেশানটা ব্ল্যাক দেখাবে, সেখান থেকে কয়েক সেকেন্ডের জন্য থাকে, এখানে যে জায়গায় মার্ক করলাম ওরকম জায়গায় দেখিয়ে দেয় কতক্ষণ টাইম রয়েছে, সেটাই টাইমটা শেষ হওয়ার আগে আপনাকে সাবমিট করতে হয়। তো ওটা কপি করে নিলাম, আঙুল দিয়ে প্রেস করে ধরে রাখলে কপি হয়ে যায়। তারপরে আমরা সাবমিট অপশানে সাবমিট করে দেবো, যখন পেস্ট হয়ে যাবে এটা। তো আমাদের এটাই হচ্ছে প্রসেস যে আমরা কাউকে সেন্ড করার আগে আমাদের এই পদ্ধতিগুলো হয় এবং ওয়েটিং করতে হবে কতক্ষণ থেকে কতক্ষণের মধ্যে, আমাদের টাইমটাও দিয়ে যায় এবং ভিউ হিস্ট্রি করলে আমরা এখানে দেখতে পারি এবং আমরা একটু ওয়েট করে যাব। এবং এইখানে প্রসেসিংটা থাকবে এরকম, এখানে দেখুন 1054 প্রসেসিং রয়েছে, প্রসেস 0/11 না 1 রয়েছে, হ্যাঁ 1। তো এখানে এই প্রসেসিংটা হতে বেশ 18-20টা বা 15-20টা মতো প্রসেসিং অ্যামাউন্ট আপনার চেক করতে হতে পারে, বা অনেক জায়গায় 50-60টা হয়। তো এখানে 1054-55টা TRX পাঠিয়েছিলাম, একটা TRX মাইনাস গেছে, তার মানে হচ্ছে 1054 TRX তার কাছে চলে যাবে যেমন প্রথমেই বললাম। তো এইভাবে কিছুক্ষণ আমরা ওয়েট করে দেখব, ওয়েট করে দেখার পর এই পার্টে এসে দেখব এটা অটোমেটিক্যালি কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে এরকম ড্র্যাগ ড্রপ করে হয়তো হবে না, কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাবো 5-10 মিনিট বাদে এটা কমপ্লিট দেখাবে এরকম এবং পুরোপুরিভাবে এটা সাকসেস হয়ে যায় অনেক আগেই। তো এখানে 50টা কনফার্মেশন হয়েছে, 340 TRX পাঠিয়েছিলাম, যেখানে একটা TRX কেটে আমার কাছে 339টা TRX মতো এসছে। এটা হচ্ছে এরকম ধরনের একটা ট্রানজ্যাকশান করেছিলাম। এবারে আমাদের যে আগের যে $1055 ট্রানজ্যাকশানটা, $1055 TRX ট্রানজ্যাকশানটাও কিন্তু এরমভাবেই কমপ্লিট দেখাবে, যেখানে আমাদের TX ID কিন্তু সেখানে দেখিয়ে দেবে এবং 1 TRX যে কেটেছে বা একটা চার্জ বা ফিজ হিসাবে নিয়েছে সেটাও দেখিয়ে দেবে। আর এখানে কনফার্মেশানের জন্য কতগুলো 50টা কনফার্মেশান হয়েছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখব যে এটা কমপ্লিট হয়েছে নাকি। তো ড্র্যাগ ড্রপ করে হচ্ছে না এবং এটা শেষের দিকে আমরা যখন চেক করলাম ফাইনালি এটা কমপ্লিট দেখিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এবারে কমপ্লিট দেখাচ্ছে। এবং আমরা এর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন TRX কতক্ষণে হয়েছে, এবং ক্লিক করব TRX উপর এবং তখনই ট্রানজ্যাকশান ডিটেলসটি আমরা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারবো যার কাছে দরকার। বা এখানে আমরা কী কী দেখতে পাবো দেখুন, কত TRX পাঠানো হয়েছে আর কি পেয়েছেন। তো আশা করি ভালো লেগেছে আপনার এই ভিডিওটি এবং এরপরে আপনি নিজে বাইন্যান্স থেকে যে কোনো জায়গায় TRX পাঠাতে পারবেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।